সকালে জলসা, সকালে জলসা। ওম অসতো মা সদ্গময়ং, তমসো মা জ্যোতির্গময়ং, মৃত্যুর্মা অমৃতাঙ্গময়ং। ওম শান্তি শান্তি শান্তিহি। সেই বাণীর পরশ লাগে, নবীন প্রাণীর বাণী জাগে, হঠাৎ দিকে দিগন্তরে ধরার হৃদয়ে ওঠে ভরে। স্তোত্র দিয়ে শুরু করলাম আজকের সকালের জলসা অনুষ্ঠান। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। উপস্থাপনায় রয়েছি আপনাদের প্রাণের বন্ধু পৌলমী মোদক। আর আজ যার স্তোত্র দিয়ে শুরু করলাম, তার তিনি না বলে তাকে বরঞ্চ সে বলাই ভালো, কারণ সে হচ্ছে আমাদের অত্যন্ত ক্ষুদে শিল্পী। নাম বলো তোমার। আমার নাম শুভদীপ দেবনাথ। শুভদীপ দেবনাথ, শুভদীপ কেমন আছো বলো? আমি ভালো আছি। আচ্ছা, কোথা থেকে আসছো তুমি? আমি লিলুয়া দিয়ে আসছি। আচ্ছা, বাহ। আচ্ছা, প্রথমেই তো তোমার স্তব দিয়ে স্তব শুনলাম, তো তুমি স্তব যখন স্তব পাঠ যখন করো তখন নিশ্চয়ই আবৃত্তি জানো, আবৃত্তি শেখো? হ্যাঁ। আচ্ছা, তাহলে শুনবো নাকি প্রথমেই তোমার আর একটা আবৃত্তি? হ্যাঁ। বাহ, শোনাও। সবুজ বন্ধু, সবুজ বন্ধু, আমার বাড়ি এসো, মাটি দেব, জল দেব, চুপটি করে বসো, সার দেব দুহাত ভরে, সূর্য দেবে আলো, তরতাজা হবে তোমরা, দেখতে লাগবে ভালো, থাকবে সাথে, থাকবে পাশে, থাকবে উপকারে, সবুজ বন্ধু সতেজ রেখো সব সময় আমারে। বাহ, আচ্ছা এটা কার লেখা? এটা আমি লিখেছি। তাই? বাহ, তুমি লেখো? হ্যাঁ, আমি কবিতা লিখি। কবিতা লেখো? আচ্ছা আচ্ছা, কোথাও ছাপা হয়েছে তোমার লেখা? হ্যাঁ, এই যে ভার্গবী পত্রিকা আমার কবিতা ছাপা হয়েছে, এই যে আমার বই, আর এটার 100 দেখাচ্ছি আমি কবিতার পেজ, এই যে আমার কবিতার পেজ, সবুজ বন্ধু 175 পাতায়। আচ্ছা, এটাই ছাপা হয়েছে? বাহ, খুব সুন্দর। আর নববর্ষ সংখ্যা বেরাচ্ছে, ওর মধ্যে আমি একটা ভূতের কবিতা দেব। আচ্ছা আচ্ছা, ভূতের কবিতা। বাহ, খুব সুন্দর, ভীষণ ভালো। আচ্ছা শুভদীপ, তুমি অনেক প্রাইজ আর মেডেল এনেছো দেখছি। হ্যাঁ, এনেছি। এটা কোনটার জন্য, কোন প্রাইজ একটু বলবে? এইটা আমি ভার্গবীতে কবিতা মানে কি অনুষ্ঠানে এনেছি, এই যে প্রাইজটা। আচ্ছা, আর এইটা আমি এনেছি সারদা মায়ের জন্মদিনে একটা মঠে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হচ্ছিল, ওইখান দিয়ে জিতে এনেছি। আর এইটা হচ্ছে আমার কবিতা লেখার জন্য এই মেডেলটা। আচ্ছা, আর এই মেডেলটা হচ্ছে আমার কবিতা আবৃত্তি করার জন্য। বাহ, আর এই মেডেলটা আমার স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে জেতার জন্য আর ডান্স করার জন্য। ডান্স করার জন্য? তার মানে তুমি নাচও জানো? হ্যাঁ, মানে শুভদীপের একই অঙ্গে যে কত রূপ বেরোচ্ছে সেটা কিন্তু মানে আমি ভাবতেই পারছি না। তাহলে এখন বরঞ্চ না ভেবে এইসব একটা নাচ দেখে নি, শুভদীপের একটা নাচ দেখাবে আমাদের? হ্যাঁ। বাহ, খুব ভালো, চলো একটা নাচ দেখি তোমার।
ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো নাচটা, মানে দুর্দান্ত হয়েছে যাকে বলে। আচ্ছা, নাচ দেখলাম, আবৃত্তি শুনলাম, মানে ওরই লেখার আবৃত্তি শুনলাম, তো স্তোত্র শুনলাম, তো এত কিছু শোনার পর আরও শুনবো, মানে আরও শুনতে ইচ্ছে করছে। তবে এখন আপাতত একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি বিরতির পর। সকালে নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়েছো বসে আমারও কবিতা। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়াপে হয়েছে আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ফিরে এলাম বিরতির পর। বন্ধু, আপনারা কি নাচ, গান বা আবৃত্তিতে পারদর্শী? আপনাদের প্রতিভাকে আপনারা কি তুলে ধরতে চান হাজার হাজার দর্শকের কাছে? তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন, আর আপনাদের প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার দর্শকের কাছে। ফিরে আসি শুভদীপের কাছে। আজকে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করে রয়েছে শুভদীপ দেবনাথ। আচ্ছা শুভদীপ, তোমার নাচ তো একটা দেখলাম, কিন্তু একটা নাচে মন ভরছে না, আর একটা নাচ আমাদের দেখাবে? হ্যাঁ। বাহ, কোন নাচ দেখাবে? ও, ওটা স্লো মোশনে, তোমার স্লো পিকচার, কিন্তু ওটা যখন নাচটা করব তখন ভালো লাগবে। নাচটা যখন হবে তখন ভালো লাগবে, মানে নাচ দেখতে আমরা কিন্তু একদম তৈরি। চলো দেখে নি শুভদীপের নাচ। আসমা কি ছত পে হে আপনি দুনিয়া, খিলখিলাতি জিসমে হে আপনি খুশিয়া, চাঁদ কি ছলনি চুনতে হ্যাঁ হম।
ফিরে এলাম নাচের পর। ভীষণ ভালো লাগলো, ভীষণ সুন্দর নাচ যাকে বলে। আচ্ছা শুভদীপ, এবার একটু বাড়ির কথায় আসি। হ্যাঁ, তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আমি, মা, বাবা, বদ্দি, পুকি মাসি, বম, বকুঠাম্মি। ওরে বাপরে, অনেকজন। আচ্ছা এই যে তুমি নাচ গান আবৃত্তি। হ্যাঁ, আমার একটা বোনও আছে। ওরে বাবা, একটা বোনও আছে, ছোট বোন নাকি? ছোট, 4 বছর। 4 বছরের বোন। আচ্ছা তো তাহলে এই যে এতজন আছে, তা কার সাপোর্টে বা কার অনুপ্রেরণায় তুমি মানে এত কিছু সামলাচ্ছ একসাথে? আমি বদ্দির অনুপ্রেরণায় বা বদ্দির সাপোর্টে এত কিছু সামলাচ্ছি একসাথে। আচ্ছা, খুব সাপোর্ট করেন তোমাকে নাকি? হ্যাঁ, বদ্দি আমাকে বলেছে যে ভার্গবী পত্রিকায় লেখা প্রকাশ হবে, বাচ্চা তার মানে কি প্রথম, তার মানে ছোটদের সংখ্যায় আমি প্রথম কবিতা দিয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এছাড়া অন্য যেগুলো দেখলাম সেগুলো ওনার অনুপ্রেরণাতেই তুমি এগিয়েছো। বাহ, খুব ভালো। আচ্ছা দুষ্টুমি করো? হ্যাঁ, দুষ্টুমি করে। কেমন দুষ্টুমি করো? তার মানে এমন বনি কোনো কাজ করছে, ওর ড্রয়িং করছে, ওর কালার লুকিয়ে রাখা বা অন্য কিছু, তার মানে ওর পায়ে শুশুরি দেওয়া। এই রে? আচ্ছা আচ্ছা, মানে বনির সঙ্গে খুব ভাব, তাই তো? হ্যাঁ, আর বমের সাথেও করি। আচ্ছা, শীতকালে আমি বমের সাথে শুই। আচ্ছা, বমের কম্বল, তার মানে বমের কম্বল ধরি দেওয়া, বম যখন খেতে না ওঠে ওকে ধরে তোলা, তারপর বমের পায়ে শুশুরি দেওয়া। আচ্ছা, তুমি আর এ করো নাকি কবিতা জোরে জোরে? আমি যেমন করতাম ছোটবেলায় যখন কবিতা আমি বলতাম আর কি, কেউ যখন খুব দুষ্টুমি করছে বা ঘুমিয়ে আছে আর কি, যখন তার কানের কাছে জোরে জোরে বলে দেওয়া, তুমি সেটা করো? ওইটা করো না। ঠিক আছে, ওদের কানের কাছে বলতে হবে না, আমাদের কানের কাছে আর একটা কবিতা বলো। একটা কবিতা? হ্যাঁ, আমি বলছি। ভূতের অনেক অপকর্ম আছে, যেও না কখনো ভূতের কাছে, অদ্ভুত অদ্ভুত শব্দ করে, ঠান্ডা বাতাস ফেলে ঘাড়ে, ফু দেয় আর জিনিস ওড়ায়, ঠ্যাং ধরে ঘুরিয়ে দেয়, শুশুরি দেয় ঘাড়ে পিঠে, ঝড় তোলে মাঠে ঘাটে, কথা বলে নাকের সুরে, চেপে বসে বুকের ওপরে। ভূতের অনেক অপকর্ম আছে, যেও না কখনো ভূতের কাছে। বাহ, ভীষণ সুন্দর। ভূতে সত্যি অনেক অপকর্মই আছে। তো যাই হোক, ঠিক আছে, ভীষণ ভালো লাগলো তোমার এই কবিতাটা শুনে, খুব মজার কবিতা। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি বিরতির পর। সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে, নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত প্রতিদিনের প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজ সকালের জলসায় শুভদীপ দেবনাথ।
ও আমাদের নাচ দেখিয়েছে, ও আমাদের আবৃত্তি শুনিয়েছে, ওর লেখাও কিছু আমরা পড়লাম। এবার ও ব্রেকের মাঝখানে আমাকে বেশ কিছু আঁকা দেখাচ্ছিল, তাই না? হ্যাঁ। সেই আঁকাগুলো আমি দর্শক বন্ধুদের দেখাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই আঁকাগুলো ভীষণ সুন্দর, এক একটা আমি দেখছিলাম, দেখো। আচ্ছা, বলতে পারবে যে এই আঁকাটা তুমি কি এঁকেছো বা এই আঁকাটার কি বিষয়? এটা এটা ব্যাটম্যান, ব্যাটম্যানের মধ্যে একটা ভিলেন, আসলে এটা একটা ভিলেন, আমি এই ভিলেনটার নামটা ভুলে যাচ্ছি। আমি এটাকে যখন মুভিটা দেখেছিলাম ওইটার দিয়েই বানিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা একটা ভিলেন, তাই তো? হ্যাঁ। আর এটা ব্যাটম্যান, এইটা ব্যাটম্যান, এটা ওয়াটার কালার দিয়ে করেছি বলে ওরম হয়ে গেছে। হুম, বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর একটা ছবি দেখতে পাচ্ছি তোমার, এটা বেশ বড় সড়ো একটা ছবি। এটা আর্থ ডে একটা ছবি, তার মানে হ্যাপি আর্থ ডে ওখানে লেখাও আছে। আর্থ ডে? হ্যাঁ। আচ্ছা, তার মানে তখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল। আচ্ছা, সেই সময় পৃথিবী সৃষ্টি হচ্ছিল, সেই সময়কার ছবি তুমি তুলে ধরেছো তোমার আঁকার মাধ্যমে। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আচ্ছা শুভদীপ, এত কিছুর মাঝখানে পড়াশোনাটা করতে কেমন লাগে? আমি পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা করতে মজা আসে, কিন্তু আমি সায়েন্সকে বেশি তার মানে পছন্দ করি। তার মানে সায়েন্সের মধ্যে যেগুলো আছে ওগুলো অনেকবার ট্রাইও করেছি, অনেক মজা আসে। আচ্ছা, তো পড়াশোনাটা সামলাও কী করে? এই ধরো নাচের ক্লাস, আবৃত্তির ক্লাস, তোমার লেখা, আঁকা, এত কিছুর মাঝখানে পড়াশোনাটা সামলাও কী করে? পড়ার টাইম আগে বের করে নিই সব কিছু দিয়ে, তারপর পড়ে তারপর ওই সব কাজ করতে যাই। তার মানে যেমন ডান্স, কবিতা আবৃত্তি, কবিতা লেখা, তারপর ওগুলো তার মানে পড়া তো রাতের জেগে হয় না, তার মানে পড়া রাত জেগে করতে গেলে কিছু ভুলে যায়। এই এই জিনিসগুলো আমি রাত জেগে কবিতা লিখি, তার মানে এই কবিতাগুলো রাত জেগেই লিখেছি। বাহ, দারুণ ব্যাপার। মানে আমাদের শুভদীপ কিন্তু মানে নাচ গান আবৃত্তি করছে মানে পড়াশোনাকে যে ফাঁকি দিচ্ছে সেই ব্যাপারটা কিন্তু একদমই নয়, ও কিন্তু পড়াশোনার টাইমটা ঠিক আগে বের করে নিচ্ছে। ভীষণ ভালো, খুব ভালো লাগলো। আচ্ছা, বকুনি খাও নাকি কোনো টিচারদের থেকে? হ্যাঁ, বকুনি খাও যখন হোমওয়ার্ক করতে ভুলে যায় এইসব কাজের মাঝখানে। হ্যাঁ, তখন বাংলা ম্যাম বকে একটু, বকে। হ্যাঁ। আচ্ছা, আবার ভালো তো বাসে, কারণ তুমি যে এত কিছু লেখা লেখালেখি করো, তাকে দেখাও, তাকে দিয়ে চেক করাও নাকি? তাকে দিয়ে তার মানে না, আমি তো এগুলো স্কুলে করি না, আসলে এগুলো বাড়িতে করি, কেউ জানেও না। তার মানে এখন যে আমি এসেছি ওইটাও কেউ জানে না, খালি আমি আমার কয়েকটা স্কুলের বন্ধু জানে, আর আর আমার কোনো ম্যামরা জানে না। তার মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলতে তার মানে ভুলে গেছিলাম আজ বলে। ঠিক আছে। আচ্ছা শুভদীপ, তুমি তো এত কিছু লেখো, মানে লেখা, আবৃত্তি, গান, সমস্ত কিছুই তোমার রয়েছে, নাচ, তো তার মধ্যেখানে তোমার হবি কি যদি জিজ্ঞাসা করি? আমার হবি, আমার যেমন হবি, আমার সবচেয়ে ফেভারিট হবি হচ্ছে ডান্স, কুকিং অ্যান্ড ফুটবল। আচ্ছা, কুকিং মানে তুমি রান্না করতে ভালোবাসো? হ্যাঁ। বাহ, কি রান্না জানো? কি রান্না? অনেক কিছু, এখন বলতে গেলে অনেক লিস্ট চাই, তখন একটা লিস্ট হয়ে যাবে, লিস্ট হয়ে যাবে। চিকেন, মাটন সব করতে পারো, তাই তো? আর বন্ধুরা জানে তোমার এই হবির কথা? হ্যাঁ, ওরা জানে। খাইয়েছো নাকি কিছু ওদের? না, ওদেরকে খাওয়াইনি, কিন্তু আমি ওরা জানে যে আমি রান্নাঘরে অডিশন দিতে গেছিলাম। তার মধ্যে আমার একটা ভালো রান্না আছে, ওটা হচ্ছে পনির কাটলেট। পনির কাটলেট, বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। আর ফুটবল খেলো? ফুটবল মানে শিখি না, এমনি খেলি, এমনি নিজে নিজে খেলো? নিজে নিজে খেলি, তাই তো? বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি ক্যারাটে জানো? দেখ, বলছিলে আমাকে কিছুক্ষণ আগে যে হ্যাঁ ক্যারাটে জানো, তা আমাদের ক্যারাটের একটা দেখাতে পারবে না? কিন্তু আমি অনেক বছর আগে শিখেছিলাম, আমি একটা একটা স্টেপ দেখাতে পারবো। দেখাতে পারবে? চলো আমরা শেষ করব, মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি সকালের জলসা, শেষ করব ওর ক্যারাটের একটা পোজ দিয়ে। বাবা, আমার তো ভয় লেগে গেল ওর ক্যারাটে দেখে। যাই হোক, খুব ভালো লেগেছে, মানে ভয় লেগেছে ইয়ার্কি করে বললাম, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা জিনিসই তোমার খুব ভালো লেগেছে, কি নাচ, কি আবৃত্তি, সব কটা জিনিসই ভীষণ ভালো, আঁকা তো আরোই ভালো। তো তোমার কেমন লাগলো বলো আমার এই সকালের জলসায় এসে? খুবই ভালো লাগলো,
আসলে আমি অনেক চ্যানেল মানে অনেক অডিশন দিয়েছি, কিন্তু এটা ফার্স্ট টাইম আমি মানে কোনো শ্যুটের মধ্যে আসলাম, তো আমার খুবই ভালো লেগেছে। বাহ, খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে তোমার মতন এমন শিশু শিল্পীকে আমাদের সঙ্গে পেয়ে। অনেক ধন্যবাদ জানাই তোমাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তবে শুধু ধন্যবাদ দেব না, দেব একটা মেডেল। একটা মেমেন্টো থাকলো সকালের জলসা থেকে, আর একটা সার্টিফিকেট। ভালো লেগেছে? হ্যাঁ। আজকের মতো সকালের জলসা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।